বক্তব্যের পাশে রক্ত শুষিয়ে নেয়, রক্ত শুষিয়ে নেয় ও বেঁধে পাতে মোহাম্মদ হোসাইন। আরে এত বিয়া কি যুদ্ধে আর পারিবারিক ইতিহাস আর বাইরে বই আর সবটা সবাইকে এত কষ্ট হয়। আমি কিন্তু চেয়ারম্যান নিয়ে বলছি হসপদর প্রাচুর্যের উদ্দেশ্য, আমি কিন্তু সাধারণ ওয়ান হবো থাকতে, আমি কিন্তু কোন পরিবারের ড্রাইভারের ফল, আমি ডাক্তার মহিলার ফল, আমি সোনার স্বামীর মাথার মুকুল এসে দেখলাম একজন ফল, আর কুষ্টিত জমি যাই আসিল না নাই আসিল মুরব্বী অকলে ব্যাগুন লাগলো কথা নজরগর কথা লোক জৈকার দি আরো কোথা দেবো আরো এটা আরো দামোতলা দিল আরো এই বাদ্রাসা আরো শ্মশান আরো হাসমার আরো জিজ্ঞান আই দিনের জমিদারের পর কিন্তু আই পরে রেখে পাঁচ বছর ইলেকশন করি পাঁচ বছর আর গাড়ি আজ এত দিয়ে লাগতে ইলেকশন করতে পারে আর কত রোজ এত নতুন গাড়ি আর গাড়ি এই ওয়ার্ড উত্তরা করতে পারে ও কিন্তু বিল্ডিং মালিক ফাঁচি ও অনারা জানান এটা কি এখন সাক্ষী আসার ওর চেয়ারম্যানের বেড়া গেছে ওর পাঁচ দশ কাটা ফিলে বেটে খুঁজান ঘর ওরা দেখতে বক্তব্যের বাসিলে বেশি খাই অভিযোগ স্বীকারোক্তি উদ্যোক্তার স্বীকারোক্তি উদ্যোক্তার ওপর স্বীকারোক্তি আর মোবাইলত আছে একুশশো টি ব্যবহার করেনি কিভাবে দেখছি ও ইন্ডিয়া যে ও ইন্ডিয়া গেছি ও আই এবার যদি অর্ডার হয়ে গেল হাইকোর্ট কে লেগে হবে না অশিক্ষিত গন্ধ পুরুষ করলে কোথায় হয়ে যাবো একবার গন্ধ পুরুষ করো আইন সর্বোচ্চ আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপুত যে মন্তব্য করছে বললে কোথায় গেছে মামলা ধরে নেওয়া যায় ও ইন্ডিয়াকে ইকো বাচ্চা ফুর্তি করি বাংলায় বা দেখুন ওই একুশশো টি বলে ইন্ডাসি আরে পঞ্চাশ হাজার ষাট হাজার কেন্দ্র টিউ ব্যাংক হচ্ছে একুশশো ইউ এ কত কোরবান ও সাড়ে চারশো কেজি চলে গুলগুল আমাদের জন্য সেই নশো কেজি তোর সাড়ে চারশো কেজি রেকর্ড আপনার মেম্বার অফ কলর আছে যদি অনলাইন অনেক ফুলে বেলায় আই মেলা কর ফুলে ইউ বুঝপুর মামলা আর আম মাই খাই অসুস্থ হয়ে ও ব্যবসা করছে পুষ্পুর মামলা হয়ে ও আমার নাও করে গয়ন্ত কাজ অন্যান্য করে ও
সমর্থকরা মারিয়ে পত্তা বানাই দিয়ে ওর পাইয়ে
গড়া মামলায় কাজী তৈয়ব নৌকার কর্মী নাজিমুল ফুতওয়াই ওর গড়া মামলা হয়ে গেলেন, নাজিম নৌকার কর্মী ও নাজিমুর বিরুদ্ধে ওর গড়া মামলা হয়ে গেলেন। তৈয়ব খবর কি আজকে আজ নৌকার কর্মী অকাল আওয়ামী লীগ কর্মী হওয়ার বিরুদ্ধে যে মামলাও করছি ওর ভাইয়ের ঢৌ করছি এই মামলা এখনো বিদ্যমান, এই মামলা এখনো বিদ্যমান। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাফল্যমন্ডিত করার জন্য।